আমি এফআইআর করব আর সেই এফআইআর এর ভিত্তিতে আপনি এই মেয়েটিকে গ্রেফতার করবেন অ্যারেস্ট করবেন ছেলেকে তুমি বিয়ে করেছিলে হয়তো নাটক ছিল কিংবা হয়তো সত্যি ছিল আমার জানার আগ্রহ কিন্তু আমার ছেলেটার এই অবস্থা হলো কি করে জবাব দাও তুমি জবাব দাও কোটে দাঁড়িয়ে আমার দিকে চোখা চোখা শব্দবান ছুড়ে দিতে কোটে দাঁড়িয়ে আমাকে অসম্মান করতে গোটা পরিবারকে অসম্মান করতে কেস জেতার জন্য আজ মুখ বন্ধ কেন অ্যাডভোকেট গীতা এলএলবি স্পিক আউট Speak out, Advocate Geeta LLB. Speak out! ও কি বলবে পাপা? কেন? বারবার এক কথা কেন বলছো? আমি নিজের কানে কিছু শুনেছি। কি শুনেছো তুমি? আমি জানি না আমি যা বলছি তাতে হয়তো আমাদের সংসারে আগুন লাগতে পারে কিন্তু এটা ঘটেছে। কি ঘটেছে? কি ঘটেছে মেহে? কি ঘটেছে বলো আচ্ছা এইসব কথা আমরা থানায় গিয়ে বলি না ও কিছু বলতে চাইছে না না বেহেক তুমি যেগুলো বলছো সেগুলো সর্বৈব মিথ্যে তুমি এগুলো বলতে পারো না মেহেক এতে করে অনেকগুলো মানুষের জীবন নষ্ট হয়ে যাবে না মেহেক বলতে তো আমাকে হবে আমি শুনেছি পদ্ম শুনেছে আমরা সাক্ষী আমরা প্রত্যক্ষদর্শী কি শুনেছো বলো কি শুনেছ বলেছিস মানে গীতার জীবন থেকে সরে যা তার সাত্ত্বিক মুখার্জি চায় না গীতা চায় ওদের অনেক পুরনো প্রেম বুঝতে পেরেছিস না চায় না জীবনের মাঝখানে হাড্ডি হয়ে থাকে তাহলে এটাই তোমার আসল রূপ না না আমি সত্যি কিছু জানি না সত্যি কিচ্ছু জানি না পঙ্কজ বাবু কি আমি এফআইআর করবো প্রত্যক্ষদর্শী আমার মেয়ে আর আমার বাড়ির এক সময়কার পরিচারিকা আমি এফআইআর করব আর সেই এফআইআর এর ভিত্তিতে আপনি এই মেয়েটিকে গ্রেফতার করবেন অ্যারেস্ট করবেন ইস্টা আমি নিজে লড়ব আমি নিজে তোমাকে আমি সাজা দেওয়াব এমন সাজা দেওয়াব যে ভবিষ্যতে কেউ এ কাজ করতে গেলে শিউরে উঠবে গীতা এলএলবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায়